সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। মহারাজ, গোপাল কি ভেবেছে রাজসভার শ্বশুর বাড়ি যখন খুশি আসবে যাবে? সময়ের কি কোনো মূল্যই নেই মহারাজের? হ্যাঁ, মাসহারা তো বেশ ভালোই পায়, তবে কাজে কেন এত ঢিলেমি? ঠিক ঠিক, এটা তো ভগবান ঠিক কথাই বলেছে গোপাল। রাজসভা তো তোমার বৈঠকখানা নয়। তা বল বল, কেন দেরি হলো? আগে মহারাজ, আজ সময় বুঝতে পারিনি। আকাশে যা মেঘ করে আছে, সূর্যের মুখ পর্যন্ত দেখতে পাইনি, তাই সময়টা বুঝতে পারিনি মহারাজ। তা সময় বোঝা যায় কি করে? কেন, সূর্য ঘড়ি দেখে বাড়ির সামনেই তো বানিয়ে রেখেছি। ওর বাজে কথায় কান দেবেন না মহারাজ, সব অজুহাত। সূর্য সারাদিন আমাদের চারপাশে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে আর উনি দেখতে পাচ্ছেন না, মূর্খ কোথাকারের। আমি মূর্খ হতে পারি, কিন্তু আমি যা জানি তাও জানে না। মহারাজের নামে দিব্যি করে বলছি। দেখো গোপাল, তুমি আমার নামে যা খুশি বলো, কিন্তু মহারাজকে এর মধ্যে টেনে এনো না। ঈশ্বর, তুমি এটা নাপিতের ছেলে হয়ে ঈশ্বরকে এর মধ্যে টেনে আনছো? কিছু মনে করবেন না মহারাজ, আমাদের মতন সাধারণ মানুষ ঈশ্বরের নামেই দিব্যি কাটে, ভগবানের নামে নয়। আপনিই আমাদের ঈশ্বর, তাই আপনার নামেই দিব্যি কাটলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যখন মাফ করে দিলেন তখন আমার আর কিছু বলার ঠিক হবে না। তবে ব্যাটার ডাহা মিথ্যুক, সূর্য যে লাফিয়ে বেড়াচ্ছে তা উনি জানেন না। ন্যাকামি মহারাজ, সূর্য তো লাফিয়ে বেড়াচ্ছে না, আমরা সূর্যের চারদিকে কোটি কোটি বছর ধরে ঘুরে যাচ্ছি। আপনার মহামন্ত্রী এই সাধারণ কথাটাই জানে না। তুমি বলছো যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে না, উল্টে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। হে বিজ্ঞানী, গোপাল কি ঠিক কথা বলছে? ঠিক ঠিক মহারাজ। মানে গোপাল যা বলছে তা কি সত্য? খাঁটি সত্য মহারাজ। বিদেশের এক মহান বিজ্ঞানী ইতিমধ্যে প্রমাণ করেছেন যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। হ্যাঁ, বলো কি বিজ্ঞানী, গোপাল এত জ্ঞানী? ঠিক ঠিক বলেছেন মহারাজ, গোপাল জানলো কি করে কে জানে। কাকে আপনি বিজ্ঞানী বলে রাজসভায় খুঁজছেন? ইনি তো কিছুই জানেন না, গোপালের মতোই মূর্খ। তোমার কপালে দুঃখ আছে, দুঃখ। চুপ করো ভগবান, তোমার বিদ্যে বুদ্ধি আমার জানা হয়ে গেছে। কত বড় সাহস তোমার, তুমি বিজ্ঞানীর উপর কথা বলো। আজ গোপালের জন্যই এত বড় একটা সত্যি আমরা সকলে জানতে পারলাম। তোমাকে ধন্যবাদ গোপাল। এসো এসো গোপাল, এদিকে এসো। এই আংটি আমি তোমাকে দিলাম। এই আংটি দিয়ে আমি আর কি করব? আঙুলে পুরো তো আর ঘুরে বেড়াবো না, বাড়িতেই বা নিয়ে গিয়ে কি লাভ? ডাকবো কোথায়? যেই গিন্নি দেখবে সঙ্গে সঙ্গে বলবে, ওমা কি সুন্দর আংটি গো, তুমি তো এই আংটি পরে আবার বিয়ে করতে যাবে না? তার চেয়ে এই সোনা দিয়ে আমি একটা কানের দুল বানিয়ে নিই, কি গো বলো না? ভেতরি তার চেয়ে বরং বেঁচেই দিই, টাকা যা পাবো তা নাতি নাতনিদের জন্য কিছু কিনে দেবো, ওরা খুব খুশি হবে। হ্যাঁ, বারবার বেটা ফুসকে যাচ্ছে। ঠিক আছে, আমার নামও ভগবান, একদিন ঠিক সময় আসবে তখন দেখে নেব বেটাকে। আচ্ছা, গোপালকে দেখলাম আংটি খুলে জামায় রাখলো, ব্যাপারটা কি? আমি তো আংটি পেলে সবাইকে দেখিয়ে ছাড়তাম। গোপাল নিশ্চয়ই অন্য ছক করছে, বেটা এখনো বেশি দূর যেতে পারেনি। দেখি দেখি তো বেটা কোথায় যায়। বলো তো ভাই, এই আংটি বেচলে আমি কত টাকা পাবো? অনেক মোহর দিতে পারি, তার চাইতে ভাই বেশি আমার কাছে পাবে না। বুঝলাম, ঠকাচ্ছে ঠকাও।
একদিন তোমায় পিতল বেচে সোনার দাম নেব, একটা শয়তান। কি ভাই চলবে? বলে বলো, এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি। না গো, বেচবো না। আসলে এটা তো রাজার দেওয়া, তাই ভেবে দেখলাম রাজা খুশি হয়ে আমায় দিয়েছেন নাকি অখুশি হয়ে ঝুটা কিছু দিলেন। যাকগে ভাই, চললাম। তবে এই কথাটা কাউকে বলো না জানো। এটা আগে বলবে তো, রাজার দেওয়া রত্ন খচিত আংটি। বাপরে বাপ, নাও নাও, আমি 105 মোহর বাড়িয়ে দিলাম। কি রে বাবা, রাজার নাম শুনেও মাত্র 5 মোহর বাড়ালো। যাই হোক, এই মোহরই বা কে দেয়? তাই দাও ভাই। তবে তোমার কাছে রাজার মূল্য মাত্র 5 মোহর শুনে খুব অবাক হলাম। যাই হোক, রাজা মশাইয়ের কানে এই কথাটা শুনতে হবে। তাহলে আমিও ভগবান মন্ত্রীকে বলে দেব যে তুমি রাজার দেওয়া আংটি বিক্রি করে দিয়েছো। ভগবান তো সর্বত্রই বিরাজমান, তিনি এমনিতেই জেনে যাবেন। এই না। যাক বাবা, অনেকগুলো মোহর পাওয়া গেছে। এবার ঘটির মধ্যে লুকিয়ে রাখতে হবে। যাই, কয়েকটা ঘটি কিনে ফেলি। আচ্ছা মন্ত্রী মশাই, আপনার মতো নির্বোধ কি করে মন্ত্রী হলো বলুন তো? এত মোটা বুদ্ধির মন্ত্রী তো ভাই আমি জীবনে দেখিনি। হ্যাঁ, একই কথা তো আমারও। তোমার মতো গর্ধব করে রাজসভায় বিজ্ঞানী হলো বলতো? রীতিমতো পড়াশোনা করে। তোমার চোখে যে নেবা পড়েছে তা তো দেখতে পাচ্ছি, না হলে আকাশের সূর্যটাকে দেখতে পাচ্ছ না? সেটা কি দাঁড়িয়ে আছে না নড়ছে? হায় হায়, এই কি গর্ধবকে মন্ত্রী করেছেন মহারাজ। আরে মশাই, ওটা নড়ছে না, নড়ছে না। আপনি তাই মনে হচ্ছে যে সূর্য নড়ছে। হ্যাঁ, আমি মূর্খ? এত বড় কথা? হ্যাঁ, মূর্খ নয়, মহামূর্খ। ঠিক আছে ঠিক আছে, আগামীকাল রাজসভায় এসো, হ্যাঁ ওখানে মজা দেখাবো। তোমার সঙ্গে চালাকি করার কি অর্থ তা বুঝিয়ে দেবো ব্যাটাকে। আমার নামও মন্ত্রী ভগবান, মনে রেখো। হ্যাঁ দাদু, এখনো আসছে না কেন রে? দাদুর কি কম কাজ? যার বুদ্ধি আছে তার কাজের কোনো শেষ নেই রে। আচ্ছা দাদুর এত বুদ্ধি হলো কি করে রে? সবই ভগবানের দান। এই ভগবানের নাম মুখেও আনবি না বেটা, বেটা খুব শয়তান, শুধু দাদুকে হিংসে করে আর ক্ষতি করার চেষ্টা করে। আরে আমি মন্ত্রী ভগবানের কথা বলছি না রে, আমি আসল ভগবানের কথা বলছি। মন্ত্রী ভগবান যে পাজি তা তো আমরা সবাই জানি। দাদু দাদু, এগুলো কি আমাদের জন্য এনেছো? মন্ডা মিঠাই। আরে তোদের জন্য আনবো না তো কি আমার জন্য আনবো নাকি? শুধু মন্ডা মিঠাই নয় রে, দই, সন্দেশ, রাবড়ি, রসগোল্লা সব আছে। আজ রাতে জবরদস্ত খাওয়া হবে। দাদু খেলার জিনিস আনোনি? আরে কেন আনবো না, এই দেখ গুলতি, ডাকু, ঘুড়ি, লাটাই, মাঞ্জা দেওয়া, সুতো সব এনেছি। আরে বাবা, তোদের খুশি খুশি মুখ দেখলে যে কি আনন্দ হয় আমার, তা তো আর তোদের দেখাতে পারি না। শোন, এই ঘটিগুলোতে হাত দিবি না কিন্তু, কেন তা পরে বলবো। হ্যাঁ হ্যাঁ রে ঘটা, নতুন মন্ত্রী আবার ডেকে পাঠিয়েছে কেন বলতো? নিশ্চয়ই কোনো বড় কাজ আছে। তোর মাথা আর আমার মুন্ডু আছে, সব সময় ওই বড় বড় কথা। আবার নিশ্চয়ই ওই গোপালের কাছে পাঠাবে, আমরা আবার ওই লেজে গোবরে হব। আরে বেটা, ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর তো কাজে পাঠাবি, তা না ওই ভুলভাল খবর শুনে চালাকি করতে চায়। কিছু বলাও যায় না, শত হলেও মন্ত্রী তো, যদি ওই রাজার কাছে আমাদের নামে বদনাম করে ফেলে তাই ওই না করতে পারি না। তা তুই ঠিকই বলেছিস, তবে ভগবানের বুদ্ধি যদি একবারও খেটে যায় তবে ভালো দাও মারতে পারবো, কি বলিস? আরে রাখ তোর ওই ভগবানের বুদ্ধি। হ্যাঁ, গোপালের সঙ্গে টক্কর দেওয়া কত সহজ নয়। আমরা একবারও পেরেছি বল। হ্যাঁ বল, উল্টে উল্টে ওই গোপালই আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। হ্যাঁ ঘুরিয়েছে।
আর এই অপমান সহ্য হয় না বাপু, এবার কিন্তু ওই মোহর আগে চেয়ে নেব। হ্যাঁ তুই হাসালি ভাই, ও বেটা আগে মোহর দেবে, এক নম্বরের কঞ্জুস, মুখে মিষ্টি মিষ্টি করে বলবে বাবা বটা কাজটা হয়ে গেলে পয়সা আধা আদি। কেন কেন তা হবে, গায়ে কতরে কাজ করব আমরা, আর ও বেটা রোজগারের অর্ধেকটা নিয়ে যাবে, এটা কি মস্করা নাকি? ও বেটা যত কাজে পাঠিয়েছে তার থেকে একটা পয়সাও পেয়েছি। হ্যাঁ বল বল, পেয়েছি? পাইনি পাইনি। তবে ওই আধাআধির কথা উচ্চের কথা থেকে। হ্যাঁ আরে পাঁঠার কি নাম হয় রে বোকা? শোন, খাওয়া দাওয়া করে সবাই যে যার খেলনা নিয়ে গুছিয়ে রাখবে, আর হ্যাঁ ওই ঘটি গুলোতে কেউ হাত দেবে না, ওগুলো একজনকে দেব, তাই ওখানে রেখেছি। কাকে দেবে দাদু? ভগবানকে? চুপ, গোপন কথা কাউকে বলতে নেই, জানিস না? একদম পাক্কা খবর পেয়েছি, রাজার দেওয়া আংটি বেচে গোপাল অনেক মোহর পেয়েছে, সেগুলো নতুন ঘটির মধ্যে রেখেছে। ঘটি গুলো গোপালের বাড়ি থেকে সরিয়ে দিতে হবে, এই তো এই কাজে আমি আর নেই হুজুর। কোথা থেকে সব ওই আজগুবি খবর পান আর আমাদেরকে পাঠান, আর আমরা আমরা ওই ল্যাজে কবরে হয়ে আসি। দূর, আমি বাপু পারবো না। না আরে মন্ত্রীমশাই যখন বলছেন তখন একবার চেষ্টা করেই দেখা যাক না। আরে ভাই, আমি কি আমার জন্য এসব কাজে হাত দিয়ে, এই তোদের যেন একটু বেশি রোজগার হয় সেটাই আমার উদ্দেশ্য রে ঘটা। আমি কি কিছু ভাগ নি? বল ঘটা, তুই বল। আহ কি মধুর কথা, আমি কি কিছু ভাগ নি? আচ্ছা আচ্ছা বলি, ওই ভাগটা পাবেন কোত্থেকে? হ্যাঁ কোত্থেকে? আপনার কাছে তো ওই লবডঙ্কা ছাড়া আর কিছুই পাই না, তবে ওই ভাগের কথা আসছে কেন? আমরা পেলে তবে তো আপনি ওই ভাগ পাবেন, নাকি? এই ঘটা, মন্ত্রীমশাইয়ের সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? উনি গণ্যমান্য মানুষ। না বটা, ঘটার কথায় আমি রাগ করিনি, ও তো ঠিক কথাই বলেছে, কাজে সফল না হলে দুঃখ তো হবেই, সেটাই তো স্বাভাবিক। এবার একটু মন দিয়ে চেষ্টা করে দেখ তো বাবা, নিশ্চয়ই পারবি। আর কঠোর পরিশ্রম করলে তার ফল পাওয়া যায় রে ঘটা। হ্যাঁ পাওয়া যায়, আমি নিজে তার ফল পেয়েছি। শেষ রাতের দিকে যাবি, হ্যাঁ তখন ঘুমে গোপাল একেবারে কাদা হয়ে থাকে। যা যা বাবা যা, লুকিয়ে যাবি, হ্যাঁ আমার বাড়ি থেকে বেরিয়েছিস তা যেন কেউ দেখতে না পায়, বুঝলি? ভাই জমাদার, তোমাকে একটা কাজ করতে হবে, তিনটে মোহর দেবো, এতে হবে তো? আরে আরে বলেন না কি করতে হবে, আপনি রাজার কাছের লোক, আপনার কাজ করবো না তো কার কাজ করবো, বলেন বলেন কি করতে হবে। আগে ভাই মোহর গুলো নাও, রাজ্যের গোয়ালের থেকে পচা গোবর আর পচা মল নিয়ে সব ওই ঘটির মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, আর শোনো এই মাটির থালা দিয়ে এমন ভাবে ঢাকা দিয়ে বেঁধে রাখতে হবে যেন গন্ধ না বার হয়, বুঝলে? কি বলতেছেন হুজুর, আপনি তো ভগবান বটে। না 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 না, আমি ভগবান নই, তিনি খবর পাঠিয়েছেন আসছেন, তুমি কেমন কাজ করো তা দেখতে। আপনি কিছু ভাববেন না হুজুর, ভগবানকে আমি খুশি করে দেব। এগুলি ভাই খুব আস্তে ঘরের এক কোণে রেখে দাও। হ্যাঁ জি হুজুর। আরে গুলটে
ডাক্তার বলতে টিপ খুব ভালো শুনেছি। হ্যাঁ দাদু, এক টিপে দুটো জোড়া আম পড়তে পারি, দেখবে। না না, এখন না, এখন না, পরে দেখাস। আর শোন, তোকে একটা কথা গোপনে বলি, তোকে বলিস না তোর দিদাকেও না। আর হ্যাঁ, আজকে রাতে আমার বাড়িতেই থাকিস, কেমন? আচ্ছা দাদু। দেখতে পাচ্ছিস চোর দুটোকে? হ্যাঁ দাদু, পাচ্ছি। তাহলে আর দেরি করিস না, গুলতি দিয়ে ফাং দুটো ঘটি। মা, এসব তো মল আর গোবর। বেশ জব্দ হয়েছে। মহারাজ, গোপাল একটি গর্হিত অপরাধ করেছে, এর জন্য তার শাস্তি কামনা করছি। আহা, আগেই শাস্তির কথা কেন? আগে গোপালের অপরাধটা শুনি। মহারাজের জ্ঞাতার্থে জানাই, তিনি যে উঙ্গুরীয় উপহার্য স্বরূপ গোপালকে প্রদান করেছিলেন তাও বিকৃত করেছে। মন্ত্রী ভগবানের ভাষা জ্ঞান দেখছি চমৎকার। কোদাল দিয়ে কি আর দাড়ি চাচা যায় মহারাজ? ওকে বরঞ্চ আমার কাছে পড়তে আসতে বলুন, তাতে যদি আমার থেকে কিছু শিক্ষা লাভ করে। ঠিক আছে, ঠিক আছে, বিজ্ঞানীর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই ভগবান। তুমি বরঞ্চ গোপালের অপরাধের কথা বল। মানে কাল যে আংটি আপনাকে দিয়েছিলেন সেটাও বিক্রি করে প্রচুর মোহর পেয়েছে, বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করুন না। তা এটা কি সত্যি কথা গোপাল? একেবারে সঠিক কথাই বলেছে ভগবান। কেন কেন তুমি এই কাজ করতে গেলি? এটা তো সত্যি মহা অপরাধ। আমার দেওয়া উপহার তুমি বিক্রি করে দিলে কয়েকটা মোহরের জন্য। ছি ছি গোপাল, এ তুমি কি করলে? এর জন্য আমি ক্ষমা প্রার্থী মহারাজ, কিন্তু ভেবে দেখুন এই বয়সে আংটি আমার কি কাজে লাগবে? আমি গরিব মানুষ, আপনার দয়ায় বেঁচে আছি। আসলে অনেকদিন ধরে এই নাতি নাতনিরা বায়না ধরেছিল এই খেলনা আর ভালো মন্দ খাবার জন্য, কিন্তু আমার কাছে তো মোহর নেই। ঈশ্বরের কৃপায় আমার সংসারে দুজন মানুষ থাকলেও খাওয়ার লোকের অভাব নেই। তাই ভাবলাম আংটি বেচার মোহর দিয়ে বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই, আর কিছু খেলনা ভগবানকে জিজ্ঞেস করুন, ওর বাড়িতেও পাঠিয়েছি। না 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 না, এটা তুমি ভালো কাজই করেছো। সংসারের জন্যই তো আমাদের বেঁচে থাকা, বেশ করেছো। বাচ্চাদের খাওয়াবার জন্য তোমায় আরো একটা আংটি দিলাম, এই নাও। মহারাজ, আজ পর্যন্ত গোপালকে আপনি কত কিছুই তো দিয়েছেন, কত অর্থ ব্যয় করেছেন, কিন্তু গোপাল কোনোদিনও কি আপনার জন্য কিছু এনেছে? সামান্য সামান্য কিছু এনেছে? না, আনেনি, এত বড় কিপ্তেও। মহারাজ, আমার সঞ্চয় বলতে কিছুই নেই, আমার সংসারে উনুনের ছাই ছাড়া আর কিছুই জমে না মহারাজ। ছাই দাও না, ছাইয়ের একটা মালা রাজামশাইকে বানিয়ে দাও না, তোমার বুদ্ধির দৌড়টাও মহারাজের কাছে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ গোপাল, তোমার কাছ থেকে একটা ছাইয়ের মালাই চাই আমি, দেখি দিতে পারো কিনা। চেষ্টা করব মহারাজ। এটা কিন্তু খুব অন্যায়, যা হয় না তা কেন দিতে বললো রাজামশাই? বেটা ভগবান কাজের কাজ তো কিছুই করে না, কেবল দাদুর পেছনে লেগে থাকে। উপায় নিশ্চয়ই কিছু আছে, কিন্তু মাথায় আসছে না রে। গিন্নি, তোমার কাছে নারকেল দড়ি আছে, তাড়াতাড়ি নিয়ে এসো তো। কুটি, এই দড়ি দিয়ে গিট পাকিয়ে পাকিয়ে সুন্দর একটা মালা তৈরি করে দেখা তো। এসব কোনো ব্যাপারই না, আমি দড়ি দিয়েই ফুল বানিয়ে দেব, পাঠশালায় কর্মশিক্ষায় শিখেছি। এই যে,
এই দেখো। বুদ্ধি খুলেছে গিন্নি, বুদ্ধি খুলেছে। এবার খেলা বুঝবে গোপাল, রাজা মশাইকে মজার কথা শুনিয়ে শুনিয়ে একেবারে হাত করে নিয়েছে গো। আজ দেখি কত ধানে কত চাল। ওই যে বেটা আসছে, দেখি কি নিয়ে এসেছে। কি গোপাল, জানার কথা ছিল তা কি আনতে পেরেছো? নাকি এবার তোমায় ভগবানের কাছে হার স্বীকার করতে হবে? রাখে ভগবান মারে কে, মহারাজের ইচ্ছে পূর্ণ হয়েছে। মানে নাকি তুমি সত্যি ছায়ের মালা নিয়ে এসছো নাকি? বিশ্বাস না হলে খুলেই দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমায় বিশ্বাস নেই, আমি খুলে দেখাচ্ছি। মালা তো আনলেই চলবে না, পরিয়ে দেখাও। আচ্ছা, এটা কি ন্যায্য কথা হলো মহারাজ? আমাকে বলা হয়েছিল ছাইয়ের মালা নিয়ে আসতে, আমি এনেছি, কিন্তু মহারাজের গলায় পরিয়ে দেবার তো কথা ছিল না। না ভগবান, না, আমার গলায় মালা পরিয়ে দেওয়ার কোনো কথাই তো ওঠেনি, আর রাজার গলায় মালা পরাবি কে? হ্যাঁ, কার এত সাহস? ধন্য গোপাল, ধন্য তোমার বুদ্ধি। আগে এর পুরোটাই আমার প্রাপ্য নয় মহারাজ, আমার নাতনি পুটি না থাকলে এই কার্য আমার দ্বারা হতো না। পুটির গলায় এই মালা খুব মানাবে, এটা ওকে দিয়ে দিও। ধন্য মহারাজ, ধন্য গোপাল ভাই। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।